গোমের সংস্কৃতি তারা চালু করেছিল এবং এই গোমের সংস্কৃতির উৎকর্ষ দান করেছেন শেখ হাসিনা, জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করেছেন, সেরকম একটা আয়নাঘর আমারও দেখাশুন, ওরকম একটা আয়নাঘরে আমিও 13 দিন ছিলাম। তবে হ্যাঁ, এর আগে আমাকে আদালতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে শত বনী আদমকে দেখেছি, আলিমুল্লাহকে দেখেছি, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে, আদালতে উঠানো হয়নি। এরকম কত আয়নাঘর জায়গায় জায়গায় যে ওরা তৈরি করে রেখেছিল আল্লাহ ভালো আছেন। দেশের প্রচলিত আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে। নিখোঁজ করে ফেলা হয়েছিল তাদের আপনজন কিছুই টান, সেই আয়নাঘর থেকে এখনও সকলে ফিরে আসেননি, আমরা জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। স্বৈরাচারী শেখ হাসিনার আপাতত দৃশ্যত তিনি এবং তার ফেসিস দুশরা 2024 সালের 5 আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার সঙ্গে সাথীরা পালানোর চেষ্টা করেছেন, কেউ চুরি করে পালিয়েছেন আর কেউ ধরা পড়েছেন। যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন, একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয়, তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয়। কোনো রাজনীতিবিদের জন্য পালানো মানায় না, রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে, রাজনীতি করবেন প্রিয় জাতির জন্যে। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন, তাহলে আপনাকে পালাতে হবে কেন? এটা ঠিক, মানুষ ব্যক্তিগতভাবে ভুল করতে পারে, আবার সমষ্টিগতভাবে ভুল করতে পারে। ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা গুণের ওই লেভেলে থাকে না, সেটা অপরাধে পরিণত হয়। কে পালায়? চুর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, নেতারা পালায়, নেতারে পালায়, দর্শক পালায়, কিন্তু ভালো মানুষ পালায় না। বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন, আর বাকি কৃতকর্মের পাওয়াটা এখন তাদেরকে পেতে হবে, সেই অপেক্ষায় জাতি উদ্মুখ হয়ে আছে। আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু ফ্যাসিস্টদের বিচার তাদেরকে শুরু করতে হবে, এবং এই শুরুটা হবে 8ই সেপ্টেম্বর থেকে, যেদিন লোকিবইটা তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল, যেদিন মানবতার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে। 28ই অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই লগি বইটাওয়ালারা যাদেরকে খুন করেছে, আমি মহান মোল্লার দরবারে তাদের শাহাদত কামনা করছি। এখানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আছেন, প্রিয় দলের সহকর্মীবৃন্দ আছেন, নারী আছেন, পুরুষ আছেন, শিশু আছেন, আবার বৃদ্ধ বনিতা আছেন। তাদের অপরাধ, তারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন, এই জন্যই তাদেরকে খুন এবং গুমের শিকারে পরিণত হয়েছে। এই সরকার আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে খুন, হত্যা, দর্শন এবং লোফনের মামলা দায়ের করে মিথ্যা মামলার মাধ্যমে সাজানো বিচারে পাকানো আদালতে তাদেরকে বিচারিক খুন করেছে। যা মানুষ দেখেনি, কাল্পনিক অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মানুষ দেখেছে চোখের সামনে এই নিকৃষ্ট দলটি শত মানুষের ইজ্জত লঙ্ঘন করার পর ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের
কলিজার টুকরা মেয়েদেরকে জানোয়ারদের হাতে তুলে দিয়েছে, মিডিয়া তা উঠে এসেছে। আওয়ামী লীগের লম্পট নেতা কর্মী এবং তাদের মন্ত্রীদের লাভপট্টের কুৎসিত ইতিহাস সাংবাদিক বন্ধুরা হাজারো বয়ের সংস্কৃতির ভিতরেও অনপহল তুলে এসেছে। আজকে তাদের পাওয়া তাদেরকে পেতেই গুমের সংস্কৃতি তারা চালু করেছিল এবং এই গুমের সংস্কৃতির উৎকর্ষ দান করেছেন শেখ হাসিনা, জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করেছেন, সেরকম একটা আয়নাঘর আমারও দেখা শুরু হয়েছে। ওরকম একটা আয়নাঘরে আমিও 13 দিন ছিলাম। তবে হ্যাঁ, এর আগে আমাকে আদালতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে শত বদি আদমকে দেখেছি, আলিমুল্লাহকে দেখেছি, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে, আদালতে উঠানো হয়নি। এরকম কত আয়নাঘর জায়গায় জায়গায় যে ওরা তৈরি করে রেখেছিল আল্লাহ ভালো জানে। বসেন না, অথচ দেশের প্রচলিত আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে এবং গ্রেফতার করার সাথে সাথে তার আপনজনকে জানাতে হবে যে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই লোকগুলার আপনজন জানত না এরা কি বেঁচে আছে না মারা গেছে। যদি তারা বেঁচে থাকে কোথায় আছে তারা জানতেন। যারা শহীদ হয়েছেন, যাদের লাশ পাওয়া গিয়েছে, আপনজন যাদের দাপন করেছে, তারা তো অন্তত এটুকু প্রশান্তি পেয়েছেন যে এখানে আমার আপনজনের লাশ, এখানে আমার আপনজনের কবর। কিন্তু যাদেরকে আয়না করে নিয়ে মেকুশ করে ফেলা হয়েছিল তাদের আপনজন কিছুই জানত, সেই আয়নাঘর থেকে এখনও সকলে ফিরে আসেননি। আমরা জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। যারা ফিরে এসেছেন আল্লাহর প্রতি, তাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত মেহরবানি যে তারা তাদের আপনজনের বুকে ফিরে এসেছে। প্রিয় দেশবাসী, এইভাবে সত্যিকার অর্থে সারা দেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ এখন মাঝে মাঝে মাথা উঁচু করার চেষ্টা করে, বন্ধুরা 96 সালে তোমরা হাত জোর করে বলেছিলে অতীতে আমাদের দল যত অপরাধ করেছে তার জন্য জাতির কাছে বিনাশক্তি মাপ ছাড়, আমাদেরকে একবার ক্ষমতায় দিয়ে আমাদের দেশপ্রেম প্রমাণ করার সুযোগ দিন। জনগণ তোমাদেরকে সেই সুযোগ দিয়েছিল, তোমাদের কান্নাকাটি মনমোলানো কথায় জনগণ একটু আস্থা রেখে পরীক্ষা করতে চেয়েছিল যে তোমাদের ওই চাওয়াটা সঠিক কিনা। তোমরা সেবার ক্ষমতায় এসে 2001 পর্যন্ত সারা বাংলাদেশকে কাড়ি কাড়ি লাশ আর ছুপ ছুপ রক্ত উপহার দিয়েছে। আমার একজন বন্ধু বলে গেছেন, সেই সময় তাদের দলীয় প্রধান বলেছিলেন, সরকার প্রধান বলেছিলেন, আর যদি আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয় তার বিনিময়ে আমি আমার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন 10টা লাশ ফেলে। মারাত্মক কথা, দেশের প্রধান নির্বাহী তিনি হুকুম দিচ্ছেন বিনা বিচারে একবার বিনিময়ে 10টা লাশ ফেলে দেয়। আমরা ওই একটা লাশ ফেলে দেওয়াকে সমর্থন করি না, আর 10টা লাশের এই ঘোষণাকে আমরা ঘৃণা ধরে করতে থাকি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদিন ধরে দেখছি, চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে, আমি তাদের সাফল্য কামনা করি।
আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসা জাগা ছিল, সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনও পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল,